আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ চলে এসেছি আমি আবার নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা অনেক মজার, কারণ আজ আমার বড় বোন রান্না করছে, অনেক কিছুই রান্না করছে। যদিও আমি সব কিছু শ্যুট নিতে পারিনি, বাট যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো বড় বোনের হাতের অনেক মজার খিচুড়ি, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখি আমার আম্মু আর বড় বোন কিচেনে কি করছে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। আমার বড় বোন রান্না করছে, কিছু বলো আজকে কি কি রান্না করছো বলো। আজকে খিচুড়ি, সবজি খিচুড়ি, তারপর হতেছে পোলাও রান্না করতেছি, হাঁসের মাংস, মুরগির মাংস, ধনিয়া পাতার চাটনি বলে, অনেকে চাটনিও বলে। আচ্ছা ওকে, তো আজ বড় বোনের হাতের অনেক মজার মজার রান্না খাবো। তো এই তো চুলায় কি কি হচ্ছে এটাও একটু দেখি। খিচুড়ির জন্য ডাল বসিয়েছে, তো এটা হচ্ছে, আর এখান দিয়ে পোলাও হচ্ছে। এই তো আপনারা তো বড় বোনের মুখে শুনলেন, আজ অনেক রান্না বান্না হচ্ছে। আসলে প্রায় সময় এরকম সবাই মিলে একসাথে রান্না বান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি অনেক ফাঁকি বাজ, আসলে আমি রান্না করছি না, আমি শুধু ভিডিও করছি আর গল্প করছি, আর আম্মু আর বড় বোন মিলেই সব কিছু করছে। মেনলি আমার বড় বোনই রান্না করছে, তার হাতে রান্নাও বেশ ভালো হয়। তো আজ আসলে আমি যেটা শ্যুট নিচ্ছি সেটা হচ্ছে খিচুড়ি। তো খিচুড়ির রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো এটা হচ্ছে মুগ ডাল। মুগ ডালগুলোকে টেলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিল, এখন এগুলোকে সেদ্ধ বসিয়ে দিচ্ছে। তো এই তো দেখতে পাচ্ছেন মুগ ডালগুলোকে দিয়ে কিছুটা অল্প পরিমাণ পানি অ্যাড করে এটা এখন লবণ দিয়ে দিবে। তো বলকুঠে আসার পর এতে কিছুটা হলুদের গুঁড়ো অ্যাড করে দেয়া হলো, এখন ডালগুলো সেদ্ধ হতে থাকবে। ডালগুলো কিন্তু অবশ্যই অল্প পানিতে সেদ্ধ করতে হবে। এই যে আমি এখন খিচুড়ি রান্না শুরু করতেছি, আর আমি অ্যাকচুয়ালি হিরাজিল হোটেলে খিচুড়ি খাইছিলাম, এত মজা। তো আমি চিন্তা করতেছি যে একটু হিরাজিল হোটেলে খিচুড়ির মতো আজকের খিচুড়িটা আমি করবো, থাকেন আমাদের সাথে। তো হাঁড়িতে কিন্তু প্রথমেই এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে। এখন এতে দিয়ে দেওয়া হলো প্রায় এক কাপ পরিমাণ সরিষার তেল। সম্পূর্ণ খিচুড়িটা কিন্তু সরিষার তেলে রান্না করা হবে। এখন এতে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর এতে পরিমাণ মতো পানি অ্যাড করে আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়া হয়েছে। এখানে প্রায় হচ্ছে 3 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট অ্যাড করা হয়েছে। আচ্ছা, এখন এতে অ্যাড করা হচ্ছে হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এখানে কিন্তু কোনো গরম মশলার গুঁড়ো অ্যাড করা হয়নি, কারণ হচ্ছে আস্ত গরম মশলা দিয়েছে, এতেই খুব সুন্দর স্মেল ছড়াবে। আর এখন এতে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, এটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। তো এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ অ্যাড করে নেওয়া হয়েছে। এ পর্যায়ে মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আমি একটু বলতে চাই খিচুড়ি সম্পর্কে, সবার হাতের খিচুড়ি কিন্তু ভালো লাগে না। আমি হিরাজিল হোটেলের খিচুড়ি খেয়েছি, সুনামিটা খেয়েছি, কাচ্চি ভোজাটা খেয়েছি, ওগুলো একটু ডিফারেন্ট। হ্যাঁ, আর অন্যান্য জায়গার খিচুড়িগুলো আমার কাছে ভালো লাগে না, যে কটা নাম বললাম এগুলোর মধ্যে আমার খুব ভালো লাগে। তো আমি হিরাজিল হোটেলে জিজ্ঞেস করি খিচুড়িটা কীভাবে, মানে এটা প্রসেসটা কীভাবে করে, ওটা শিখে এসে আমি মানে এটা মেক করতেছি। এখন আমি এটা একবার করছি, খেয়ে দেখছি, খুব ভালো, মানে পুরো হিরাজিল হোটেলেরটার মতো হয়েছে। তো আশা করি আজকের তো এরকমই হবে। আমি কীভাবে করি আপনারা দেখেন, আপনারাও এরকম করে খায়, আমার মানে আই থিঙ্ক ভালো লাগবে, ভালো হবে। ওকে, তাহলে আমরা রেসিপিটা আবার দেখি। এই তো মশলাগুলো কিন্তু এখনও কষানো হচ্ছে, একটু হাতে সময় নিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, এতে করে খিচুড়ির টেস্টটা খুবই ভালো আসবে।
এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে মুগ ডাল, এটা হচ্ছে মুগ ডাল, ঠিক আছে? এই ডালটা আমি একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিছি হালকা, তাহলে অনেক সময় দেখা যায় খিচুড়ি মানে মুখে দেওয়ার পরে একটু ফুটফুট করে ডালটা, ওটা ভালো লাগে না, সফট হয়ে গেলে ওইটা ভালো লাগে। তো এই জন্য আপনারা অল্প একটু পানিতে একটু সিদ্ধ করে নেবেন। মানে ভেজে নিছো নাকি ভাজা ছাড়া? না হ্যাঁ ভেজে নিছি, অবশ্যই ভেজে তারপর ভেজে এটাকে ধুয়ে সিদ্ধ নিছি। আচ্ছা আচ্ছা, তাহলে এভাবে আর কি খিচুড়িটা সফট হয় একদম পুরোটা। এখন এই সেদ্ধ করে রাখা ডালগুলো এখানে মশলার মধ্যে অ্যাড করে দেয়া হলো। এখানে প্রায় হাফ কেজি পরিমাণ মুগ ডাল আছে, এটা কিন্তু সম্পূর্ণ খিচুড়িটা তৈরি হবে মুগ ডালের ওপর। এখন একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে অ্যাড করা হবে চিনি গুঁড়া, পোলাওয়ের চাল। তো এখানে প্রায় 1 কেজি পরিমাণ পোলাওয়ের চাল নেওয়া হয়েছে। তো এই তো চালগুলোকে কিন্তু ওয়াশ করে আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল। এখন সেই তো পানিগুলো ছেঁকে চালগুলো এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে ডালের সাথে, এবং একসাথে মিশিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো এই খিচুড়িটা কিন্তু শুধু চাল আর ডাল দিয়েই নয়, এতে কিছু ভেজিটেবল অ্যাড করা হবে। এই শীতের সিজনে আসলে খিচুড়ির সাথে কিছু ভেজিটেবল অ্যাড না করলেই নয়। তো এখানে নিয়ে নেওয়া হয়েছে মটরশুঁটি, গাজর, আলু এবং ফুলকপি। তো এই যে এই ভেজিটেবলগুলো এখানে অ্যাড করে দিয়ে সবগুলো উপকরণকে একসাথে খুব সুন্দরভাবে সময় নিয়ে ভেজে নিতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে এই সবগুলোকে ভালো করে মিশিয়ে ভেজে নেব। এখন এতে অ্যাড করা হলো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু বুঝে অ্যাড করতে হবে, কারণ ডালটা যখন সেদ্ধ করা হয় তখন কিন্তু এর সাথে কিছুটা লবণ অ্যাড করা হয়েছে, এবং মশলাটা কষানোর সময় কিন্তু এখানে কিছুটা লবণ অ্যাড করা হয়েছে। এই খিচুড়িটা কিন্তু খুবই সুস্বাদু হয়, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এই রেসিপিটি ফলো করে তৈরি করলে খুবই মজার খিচুড়ি রান্না করতে পারবেন। আসলেই অসাধারণ হয়েছিল খিচুড়িটা। আর এই খিচুড়িটা সম্পূর্ণ সরিষার তেলে রান্না করার কারণে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল এসেছে এর, এবং এর টেস্টটা খুবই ভালো হয়েছে। সো যাই হোক, সময় নিয়ে 10 থেকে 15 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন এতে পানি অ্যাড করে দিব। তো পানিটা কিন্তু এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করা হচ্ছে। তো এখানে যে পরিমাণ চাল এবং ডাল নিয়েছে তার ঠিক ডাবল পরিমাণ এখানে পানি অ্যাড করা হলো। আমি আসলে অলওয়েজ এভাবে মেপে পানিটা অ্যাড করি, কিন্তু আমার আম্মু এবং বড় বোন কিন্তু এমনিতেই আন্দাজ করে পানিটা অ্যাড করে দিতে পারে। আমি আসলে এটা কখনো ট্রাই করে দেখিনি, পারবো কি না ঠিক বলতে পারছি না। সো যাই হোক, এই তো পানি অ্যাড করে দেয়া হলো। এখন একটু ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো এই খিচুড়িটা কিন্তু হিরাজিল হোটেলেরটা একটু ঝরঝরে হয়, বাট আমরা একটু নরম চাচ্ছিলাম খিচুড়িটা, তাই আমরা কিন্তু একটু বেশি সময় এটা চুলায় রেখে একটু নরম করে নিয়েছি। বাট খুবই টেস্টি আসলে এই খিচুড়িটা, খুবই মজার হয়। তো আমাদের আসলে এরকম ভেজিটেবল অ্যাড করা খিচুড়িটা একটু নরম হলেই ভালো লাগে। সো যাই হোক, এখানে বেশ কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়ে দেওয়া হয়েছে। তো এদিক দিয়ে খিচুড়ি রান্না করা হচ্ছে, এবং পাশের চুলায় রান্না করা হচ্ছে পোলাও। আসলে আজ অনেক কিছু রান্না করা হচ্ছে, খিচুড়ি, পোলাও, হাঁসের মাংস, তারপর হচ্ছে চিকেন ভুনা। তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এই তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, আর বলক উঠে আসার পর আরও একবার একটু নেড়েচেড়ে দিচ্ছে।
তো এই তো খিচুড়ির পানিটা কিন্তু মোটামুটিভাবে অনেকটা শুকিয়ে এসেছে। তো এ পর্যায়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে, একদম সুন্দরভাবে খিচুড়িটা তৈরি হয়ে যাওয়া পর্যন্ত। আর এই তো এখন হচ্ছে পাশের চুলায় হাঁসের মাংসটা রান্না করা হচ্ছে। হাঁসের মাংসের ভুনা মটরশুঁটি দিয়ে এটা খুবই মজার হয়। আজ বড় বোন রান্না করেছে, এর আগে আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে, সেটা ছিল আমার আম্মুর হাতের রান্না। বাট আজ কিন্তু আমি হাঁসের মাংস ভুনাটা বড় বোনের হাতেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কিন্তু একটু দেখালাম। দেখে কিন্তু বোঝা যাচ্ছে অনেক টেস্টি হয়েছে। আর এই তো এটা হচ্ছে চিকেন ভুনা, এটাও মটরশুঁটি দিয়ে করা হয়েছে। আজ অনেক রান্নাবান্না, অনেক আয়োজন। তো সব রান্নাগুলোই কিন্তু আমার বড় বোন করেছে, সে মাশাল্লাহ অনেক ভালো রান্না করতে পারে। শুধু এগুলাই না, তার হাতের পিঠা অনেক মজার হয়। তো জানি না কখন আপনাদের সাথে শেয়ার করতে পারবো কি না, বাট ইনশাল্লাহ চেষ্টা করব আমার বড় বোনকে দিয়ে পিঠা তৈরি করাতে, ও অনেক ভালো পিঠা বানাতে পারে। তো এই তো এটা হচ্ছে চিকেন ভুনা, আর এই তো হাঁসের মাংসটা কিন্তু সার্ভ করে নেওয়া হয়েছে। আর এই তো এটা হচ্ছে ধনে পাতার চাশনি, এটার টেস্টও কিন্তু খুবই মজার হয়। এটার সাথে সম্ভবত আচার অ্যাড করা হয়েছে, এটা কিন্তু খুবই মজার। খিচুড়ি এবং পোলাওয়ের সাথে খুব ভালো লাগে, সাদা ভাতের সাথেও কিন্তু অসাধারণ লাগে খেতে। তো এই তো এগুলোই হচ্ছে আমাদের আজকের খাবার। এদিক দিয়ে কিন্তু খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে, এখন একটু সার্ভ করে নিচ্ছে বড় বোন, আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো। তো আমার ছোটো খালামণিকেও ফোন দিয়েছি, আসলে আমরা সবাই যখন একসাথে হই আমার ছোটো খালামণিকে আসতে বলি অলওয়েজ, কারণ হচ্ছে উনি আসলে খুব ভালো লাগে, আমরা সবাই একসাথে অনেক গল্প করি, আর উনি হচ্ছে আমাদের চা খাওয়ার পার্টনার, আমরা একসাথে সবাই মিলে চা খাই আর কি। তো এই তো খিচুড়িটা বেড়ে নেওয়া হচ্ছে। তো এই তো খিচুড়ি, পোলাও, হাঁসের মাংস, চিকেন ভুনা, তারপর ধনে পাতা চাশনি, সব কিছু একসাথে, যার যেটা ইচ্ছা, যেটা ভালো লাগে সেটাই খাচ্ছে। তো আলহামদুলিল্লাহ খাবারগুলো কিন্তু খুবই মজার ছিল এবং অনেক মজা করে খেয়েছি আমরা তৃপ্তি সহকারে। তো এই তো আজকে আসলে লাঞ্চে কী রান্না হলো এবং সবাই মিলে একসাথে কী করলাম, এগুলোই টুকটাক শ্যুট করা এবং আপনাদের সাথে শেয়ার করা, এবং এর সাথে কিন্তু বড় বোনের হাতের অনেক মজার একটি রেসিপি আমি আজ আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো আমি খিচুড়ি নিয়ে নিয়েছি, আমার আসলে খিচুড়িটা দেখেই মনে হয়েছে যে অনেক টেস্টি হয়েছে, তাই আমি খিচুড়িটাই নিয়ে নিলাম। এই তো আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করছি, আমাদের ছোটো খালামণিও চলে এসেছে। তো খুবই মজার খাবার, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। তো খাওয়া দাওয়ার পরে আসলে বিকেলে চা না খেলেই নয়, এই চা না খাওয়া পর্যন্ত আসলে আমার ভালো লাগে না, একদমই না। তো সবাই মিলে একসাথে চা খাচ্ছি, তো চা খেতে খেতে আজ আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।